আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রাগ অ্যান্ড হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে যে ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম, ওষুধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হেলফিট, প্রস্তুত করেছেন বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি। ওষুধটি আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা খেয়েছেন স্বাস্থ্য ভালো করার জন্য, দুর্বলতার জন্য কিংবা মোটা হওয়ার জন্য। এই হেলফিট ট্যাবলেটটি সাধারণত কি কাজ করে থাকে, খাবার নিয়ম কি, এই হেলফিট আসলেই আপনার জন্য খাওয়া উচিত কি না বিস্তারিত জানাব। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সাধারণত হেলফিট ট্যাবলেটটি ক্ষুধাবর্ধক, দুর্বলতা ও মোটা হওয়ার জন্য মোটা হওয়ার ওষুধ হিসেবে চিনে থাকি। এইসব ঔষধ বেশিরভাগ ক্ষেত্রেই ইউনানি আয়ুর্বেদিক নামে কিছু অজ্ঞাত কোম্পানি প্রস্তুত করে থাকেন, যা বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায়। এইসব ঔষধে স্টেরয়েড জাতীয় অর্থাৎ ডেক্সামেথাসন গ্রুপের ঔষধ মেশানো থাকে, যার কারণে রোগীর খাওয়ার এক থেকে দুই দিনের মধ্যে খাবার রুচি বেড়ে যায় এবং পেট বড় হয়ে যায়, শরীরে পানি আসে, গালমুখ ফুলে যায়। সেক্ষেত্রে রোগী মনে করে খাবার রুচি হয়েছে, মোটা হয়ে যাচ্ছি, ওষুধটি খুবই ভালো কাজ করছে। আপনি জানেন কি, যে সকল ওষুধ সেবনে দ্রুত খাবার রুচি বাড়ায়, গালমুখ ফুলে যায়, পেট ও শরীর মোটা হয়ে যায়, সেসব ঔষধ আপনার জন্য কুফল বয়ে আনছে। এই হেলফিটটিতে উপাদান হিসেবে রয়েছে হিং, সুর, সুহাগার খই, সৈন্দব লবণ ও অন্যান্য উপাদান ফর্মুলারি অনুযায়ী। নির্দেশনা হিসেবে রয়েছে পেট ফাঁপা, আহারে রুচির অভাব, পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতায় কার্যকরী। সেবন বিধি, একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সকালে এবং রাতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন। পার্শ্ব প্রতিক্রিয়া, সমস্ত শরীর ফুলে যাবে এবং পানি আসবে, মুখে ব্রণ হবে, সমস্ত শরীরে চুলকানি বা অ্যালার্জি হবে, কিডনি লিভার ড্যামেজ হয়ে যাবে। তাই সবাইকে একটি অনুরোধ করতে চাই, তা হলো এই ওষুধটি দয়া করে কেউ খাবেন না, যদি একান্তই প্রয়োজন হয় এক মাসের বেশি নয়। এখন জানাবো এই ওষুধটির দাম। একটি পটে 30টি ট্যাবলেট থাকে, 30টি ট্যাবলেটের দাম 360 টাকা। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।